নমস্কার বন্ধুরা, শ্রোতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়েছি থোর, সর্ষে দিয়ে থোর রান্না করেছি। দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু সর্ষে দিয়ে থোর খুব সুন্দর লাগে, রুটি দিয়ে বিশেষ করে দারুণ লাগে, গরম ভাতে তো খুবই ভালো লাগে। আপনারা সর্ষে দিয়ে কারা কারা থোর রান্না করে খান আমাকে কমেন্টে জানাবেন। আর আমি এই রান্নাটা কিভাবে করেছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমাদের রেসিপিটি আপনাদের ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক আর সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দিবেন। থোরগুলোকে আমি ঠিক এইরকম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর হাতে করে এরকম চেপে চেপে আমি ধুয়ে নিয়েছি, যাতে এর থেকে কালো কালারের যে কষটা সেটা যাতে বেরিয়ে যায়, না হলে তরকারি কালারটা একটু কালো কালো হয়ে যায়, দেখতে কেমন কালো কালো লাগে। এই যে দেখুন খুব নরম আছে থোরটা। তা থোরটাকে প্রথমে আমি একটা প্রেশার কুকারে নিয়ে একটা সিটি দিয়ে নেব, দিলে কী হবে থোরটা নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, তারপর থোরটাকে আমি রান্না করে নেব। এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে 3 চামচ সর্ষে নিয়েছি, এরপর এখানে আমি দিয়ে দেব 3 চামচ পোস্ত, আর দিয়ে দেব 3 চামচ নারকেল কড়া। নারকেল কড়া দিলে খুব ভালো হয় খেতে। যতটা সম্ভব সর্ষে দিয়ে থোর রান্না করলে একটু নারকেল কোড়া দিতে চেষ্টা করবেন, তাহলে তেতো ভাবটা চলে যাবে আর স্বাদটাও সুন্দর হবে। আর এটা যাতে ঝাল ঝাল হয় তার জন্য লঙ্কার পরিমাণটা আমি বেশি দিচ্ছি, লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি শুকনো লঙ্কাটা ব্যবহার করছি, এতে কালারটা ভালো আসবে, আর আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও বানাতে পারেন। এরপর এটাকে আমি পেস্ট করে নেব। এই পর্যায়ে এসে বলি, যেসব বন্ধু রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এখানে আমি একটা সিটি দিয়ে নিয়েছি, এরপর এটাকে আমি অপেক্ষা করব যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। তারপর কড়াইটা বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1 চামচ, বড় চামচের 1 চামচ সর্ষের তেল দিয়েছি, 4 চামচের 1 চামচ কালো জিরে দিলাম, আর দিচ্ছি হলুদ কালারের জন্য। আমি সবসময় তেলের মধ্যে হলুদ দিয়ে কালারটা আনি, এতে কালারটা ভালো হয়। এতে আমি শুকনো লঙ্কা দিচ্ছি, আর কাশ্মীরি লঙ্কা বা ঝাল লঙ্কা গুঁড়ো দেব না। আর 1/2 চামচ টমেটোকে আমি কুচি কুচি করে নিয়েছি, আর এদিকে দেখুন আমি ছেঁকে নিয়েছি সেদ্ধটা, আর এদিকে জলটাও রেখেছি, জলটা কিন্তু আমি ফেলবো না, জলটা আমি রান্নাতে ব্যবহার করব। এরপরে তেলের মধ্যে আমি প্রথমে সেদ্ধ করে রাখা থোড়ে থোড়ে কুচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব। থোড়টা এখানে ভাজলে একটা সুন্দর গন্ধ আসবে, আর থোড়টাকে ভেজে রান্না করলে খেতেও ভালো লাগবে, তাই আমি থোড়টাকে প্রথমে তেলের সাথে ভেজে নেব। থোরের অনেক রকম রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। থোর খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। এখানে আমি বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। থোরকে আমি ডাল দিয়েও রান্না করেছি, সেটাও খুব সুন্দর হয়। আর এখানে আমি সর্ষে দিয়ে করছি, এটা তো অসাধারণই হয়। গরম ভাতের সাথে প্রথমটাতে এই থোর সর্ষের তরকারিটা খুব সুন্দর লাগে, আর দেখবেন গরম ভাত দিয়ে থোরের এই তরকারিটা খেতে খেতে ভাত কখন শেষ হয়ে গেছে। এরপর বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি, আর থোর সেদ্ধ করা যে জলটা আমি আলাদা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মাখিয়ে আমি 2 মিনিট রান্না করে নেব। এই সময় নুন চিনিটা আমি দেখে নেব, আর
একটু শুকনো শুকনো করে নিচ্ছি। যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আশা করব এইভাবে আপনারা আমার সাথে থাকবেন। দেখুন এটা আমি একদম শুকনো শুকনো করে নিয়েছি। এই শুকনো শুকনো করলে তরকারিটা খেতে ভালো লাগবে, আর এরকম রসও রস রসও খাওয়া যেতে পারে। এই যে একটা সাদা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। থোর দিয়ে, সর্ষে দিয়ে থোর রান্না। আজ তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন।